নির ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মানুষেরা আমি রব্বে কারীমের কোন নেমত পাওয়ার পরে যদি ওই নেমতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহর তৌহিন করতে নবীদের মাধ্যমে কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিলাম ওই বান্দা বান্দীদেরকে ওই নেমতটা বেশি বেশি বাড়াইয়া দেব সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর হযরত আল্লাহু আকবার লাইন শাকরতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أرجو الله أكبر এই আয়াতের সারমর্ম সারগর্ব ফারসিওয়ালারা বর্ণনা করেছে উর্দুওয়ালারা বর্ণনা করেছে ইংলিশওয়ালারা বর্ণনা করেছে আরবিওয়ালারা বর্ণনা করেছে বাঙালি একজন কবি এই আয়াতের সারমর্ম সারগর্ব দিয়ে কবিতা রচনা করেছে শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায় শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায় যাহার ফলে নজদে আমতে বেড়ে যায় যাহার ফলে নজদে আমতে বেড়ে যায় প্রভুর শুকর আদায় যদি না করো প্রভুর শুকর আদায় যদি না করো কঠিন আজাব হবে তোমার কবর কঠিন আজাব হবে তোমার কবর আয় আল্লাহ তিতাসের তুলাকান্দি গ্রামের বাইতুন নূর জামে মসজিদের মাহফিলে বসে জিকির করে তেলাওয়াত শুনে রসুলের মহব্বতের কিছু কথা শুনি নেয়ামত পাইয়া এই নেয়ামতের শুক্রিয়া আলহামদুলিল্লাহ আদায় করলাম আল্লাহ বান্দা বান্দিদেরকে আমরণ আজীবন হকানি ওলামায়ে কেরাম জিকিরের মজলিস তালিমের মজলিস এই কোরআনের মাহফিল নামক নেয়ামতরা বেশি বেশি বাড়াই দাও আমিন ও প্রাণের ভাই 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীদের অনুসরণ নবীদের আদর্শকে ফলো করো পোশাকের দিক দিয়ে নবীদের আদর্শ ফলো করো চুলের কাটিং এর দিক দিয়ে নবীদের আদর্শ ফলো করো এই প্রাণের বেরা বিয়ে সাদের দিক দিয়া নবীদের আদর্শের ফলো করো তাতে শান্তি আর মুক্তি নবীজিও বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ হে জগতের মানুষ আমি নবীজির আদর্শের যদি মহব্বত করো ভালোবাসো তাহলে আমি নবীদেরকে ভালোবাসা হয়ে যায় মহব্বত করা হয়ে যায় আর যেই লোকগুলো আমি নবীর কে ভালোবাসলো মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ ওই লোকগুলো আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ নবীজির আদর্শ গ্রহণ কইরাম জুতা থেকে মাথা পর্যন্ত শারীরিক জীবনে পারিবারিক জীবনে পররাষ্ট্রিক জীবনে আন্তর্জাতিক জীবনে সামাজিক জীবনে নবীদের আদর্শগুলাকে একটা একটা ফলো করে আদর্শ গ্রহণ কইরা মৃত্যু পর্যন্ত যাইতে পারলে নবীদের সাথে জান্নাতে থাকা যাবে কে কে রাজি আছেন নবীদের আদর্শগুলা গ্রহণ করব পশ্চিমা কৃষ্টি কালচারদের আদর্শগুলা বাদ দিব কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনামান এবার একটু আলটা সোনোগ্রাম করব রিপোর্ট আপনাদের সামনে পেশ করব সিটি স্ক্যান পরীক্ষা করাম থার্মোমিটার দিয়ে জ্বর মাপব আপনাদের সামনে একটু এক্স-রে করব এক্স-রে রিপোর্ট আপনারা দেখবেন আপনারা ফতোয়া দেবেন
কি একটু পরীক্ষা কইরা আমরা কি আসলে নবীদের আদর্শের ভিতরে আইজো আছি না নবীদের আদর্শ ঢাকা আমরা আছি তিতাসে ঢাকা আর তিতাসে যত দূরত্ব নবীদের অনেকগুলো আদর্শ থেকে আমাদের পরিবার আমরা এত দূরত্বে ঠিক না বেড়ে কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أحب ثيابي إلى رسول الله صلى الله عليه وسلم القميص نبي دير كثي پسندر پوشاك إلى زبا پانجامي إلى كاني كڑا حوك با گول حوك حاتور نيسي تاكنو قفر نس پشاك اي پانجامي قميص پرا نبي دير آدرش نبي دير پسندو اي بار بولن دیکھیں زارا دوئيشو ٹاكا ديا پانجامي كنن پرنام كنتو جان هزار ٹاكا ديا برازيلر آردنتينار ميسير رونالدور যাসরি কিন্না পরে বোঝা যায় তারা নবীর আদর্শের পাঞ্জাবির বাদ দিয়া মেসি রোনালদো সাকিব খান সালমান সার আদর্শের প্রাধান্য দিছে ঠিক না বেড়ে বেজাল আছে কোন ওয়াজ একটা শেষ ওয়াজ দুই প্রকার কিছু ওয়াজ আছে সরকারি এই ওয়াজ সবাই পছন্দ করে ভালো লাগে আর কিছু ওয়াজ আছে দরকারি এই দরকারি কিছু কথা বলে যাব প্রাণের ভাই এই পোশাকগুলা নবীদের পোশাকগুলা বাদ দিয়াম মাকে বাদ দেনাম মা পরের ঘরে কাজ করে বাবা পরের জমিনে কাজ করে ওই টাকা দিয়া হাজার হাজার টাকা খরচ কইরা আর্জেন্টিনার পতাকা বানাইয়া এক মাইল দেড় মাইল পর্যন্ত টানায় আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার হইয়া দুই হাজার তিন হাজার টাকা দিয়া তাদের জার্সি কিনা পরে এতে বোঝা যায় সাকিব খানের গেঞ্জি কিনা পরে সালমান চার ছবিযুক্ত গেঞ্জি কিনা পরে শাবানা পূর্ণিমার ছবিযুক্ত গেঞ্জি কিনা পরে শার্ট কিনা পরে তাতে বোঝা যায় পোশাকের আদর্শের দিক দিয়া নবীর আদর্শবাদ দিয়ে তারা নায়ক নায়িকা খেলোয়াড়দের আদর্শ গ্রহণ করছে ঠিক না বেড়ে নবীজি বলে গেছেন যেই লোকগুলাই আমি নবীদের আদর্শবাদ দিয়া পশ্চিমা কৃষ্টি কালচার ইহুদি নাচারা বৌদ্ধ খ্রিস্টানদের আদর্শ গ্রহণ কইরা নবীদের আশে খাওয়া যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে না জান্নাতের গেরানো পাওয়া যাবে না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীদের আদর্শ গ্রহণ করার কথা একুশ পাড়ায় সুরাতুল আহজাবের একুশ নং আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন জোরে কেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة আর জোরে আল্লাহু আকবার অবশ্যই নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা তোমাদের নবী মুহাম্মদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে পোশাকের আদর্শ গ্রহণ করবা নবীর নাম চুল কাটিং করবা নবীর নাম বুখারী শরীফের ভিতরে নবীজি বলেছে আমি তিন তরিকায় চুল কাটতাম লিম্মাতুন জিম্মাতুন অফরাতুন কান পর্যন্ত কাঁধ পর্যন্ত গাড় পর্যন্ত এই তিন তরিকায় নবীজি চুল রাখছে এইটা হলো নবীদের আদর্শ যুবক ভাইয়ারা সেলুনের মধ্যে বৈশা গিয়া কয় মেসির মতো কাইটা দাও সাকিব খানের মতো কাইটা দাও দুতলা কাইটা দাও তিরিং বিরিং কাইটা দাও বোঝা গেল ওই যুবকে পোশাকের দিক দিয়ে নবীদের আদর্শ বাদ দিল চুলের কাটিং এর দিক দিয়ে নবীদের বাদ দিল ঠিক না বে ঠিক এইবার একটু নিচের দিকে যাই قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإدار في النار নবীজি বলছেন যে সমস্ত পুরুষরা টাকনুর নিচে কাপড় পরে পাঞ্জাবি পরে পায়জামা পরে ডোলা প্যান্ট পরে ওটা জাহান্নামের অংশ নবীজি কোনোদিন টাকনুর নিচে প্যান্ট পরে নাই পাঞ্জাবি পরে নাই তারপরে পায়জামা লুঙ্গি পরে নাই এই যুবকেরাম যে সমস্ত ভাইয়েরাম টাকনুর নিচে কাপড় পরে চুলের দিক দিয়ে নবীদের আদর্শ মানলো না গায়ের পোশার দিক দিয়ে নবীদের আদর্শ মানলো না পায়ের দিক দিয়ে নবীদের আদর্শ মানলো না ওই লোকটাই নবীর উম্মত দাবি করে কিভাবে নবীর আশেক দাবি করে কিভাবে নবীর আদর্শ পাতা থেকে মাথা পর্যন্ত একটা পাওয়া যায় না সে একবারে এক নং নবীর ভক্ত আশেক দাবি করলো সে আশেকের দ্বারে কাছেই না বেজার হইতেছেন শুধু কি তাই টাকনুর নিচে কিছু যুবক যেমন আছে টাকনুর নিচে ফ্যান গিয়া জোতার ভিতরে ভিতরে ফ্যান করে কবিরা গুণ হবে শুধু কি তাই ফ্যানের গ্যার এত কম দিছি
প্যানের ঘেরে তোকম দিতে ওই চরমনের ছাতি ভাই তাবলিগের ছাতি ভাই সরছিনার ছাতি ভাই আড়াই বাড়ির দামতির সোনাগান্দার সিঙ্গুলার পানি পড়ার তারপরে আপনাদের বানিয়ে পড়ার কোন তৌহিদি murid ভাই যখন যুবকটারে মসজিদে পাঠায় চার রাকাত আসর নামাজ পড়িরা আজ এই আসর নামাজের রুকু দিতে দেরি সেজদা দিতে দেরি ওই যুবকের নামাজ ভাঙতে দেরি হয় না ঠিক না বেঠে নামাজ ভঙ্গের কারণ 19টি তার মধ্যে একটা কারণ হইল তিন তাসবিহ পরিমাণ সময়ে সতর খুলিয়া রাখা খুলিয়া যাওয়া পুরুষের দায়েমি ফরজ হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত 24 ঘন্টা ডেকে রাখা লাগবে নামাজের ভিতরে যদি তিন তাসবিহ পরিমাণ হাঁটু থেকে নাভি পর্যন্ত এই জায়গার দুই চার আঙ্গুল ছয় আঙ্গুল জায়গা খালাত খালি থাকে দেখা যায় ওই ছেলের ওই বেটার নামাজ হবে না হবে না হবে না ঠিক না বেঠি ফ্যানের ঘেরে তো কম দিছে মেসির দাসরি পড়ছে অথবা গেঞ্জি পড়ছে টি শার্ট পড়ছে রুকু দিছে সাজদা দিছে পেছন দিয়া পাচার ছায়ের আঙ্গুল ছায় আঙ্গুল বাইর হইয়া গেছে ঠিক না বেঠি ফাটি সলাত নামাজ হবে না সু সাজদা দিল হইবে না হইব নাকি তাহলে এই পত্রিকা যুবক ভাইদেরকে ফিরিয়ে আনা জরুরি না এটি হচ্ছে দরকারি ওয়াজ এই ওয়াজ শোনার পরে যদি এই তিতাস এলাকার তুলাকান্দির কোন যুবক যদি আগামী দিন ডোলা প্যান্টারে কাইটটা টাকনুর উপরে উড়ায় অথবা পায়জামাটারে কমাইয়া উপরে উড়ায় অথবা লুঙ্গি পরতো টাকনু নিছে আগামী দিন থেকে কবিরা গুনা মনে কইরা টাকনুর উপরে লুঙ্গি পরার সিদ্ধান্ত নেয় তাহলে তুলাকান্দির ওয়াজ সাকসেসফুল হইয়া গেছে ঠিক না বেড়ে শুধু কি তাই পোশাকের দিকটা দেখা গেলাম নবীদের আদর্শের ভিতরে আমরা অনেকে নাই বিয়েদের আদর্শ দেখে আমরা নবীদের আদর্শের ভিতরে আছে কিনা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না আযামুন নাকাহিমাউনাতুন ওই বিবাহ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো যেই বিবাহের মধ্যে ফাউল খরচ নাই অযথা খরচ নাই ইসরাফ নাই যেই বিবাহের মধ্যে অযথা খরচ নাই নবী দি 11টা বিয়ে করেছেন কোন একটা বিয়ের মধ্যে ব্যান ফাটি আনে নাই কোন একটা বিয়ের মধ্যে ধারবাতি টানাই নাই কোন একটা বিয়ের মধ্যে গায়ে হলুদের নামে নবীদের নবীদের খালাতো বোন মামাতো বোনেরা গোসল করায় নাই নবীদের মেয়েরারে দুলাভাইয়েরে গায়ে হলুদ দেয়া দেয় নাই কলসে পানি ঢেলা ফেক দিয়া কাদাকাদি খেলে নাই যারা নাকি বিয়ের মধ্যে দারবাটি টানায় ব্যান ফাটি আনে মেয়েরে কুরবানির গরুর মতো সাজাইয়া সোফা সেটের মধ্যে বসায় গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে তাদের বিয়েটা নবীদের আদর্শে হয় নাই তারা বিয়ে সাদির দিক দিয়ে নবীদের আদর্শ গ্রহণ করলো না ঠিক না বেঠি তাহলে বিয়ে সাদির দিক দিয়াম নবীদের আদর্শ মানলাম না চুলের কাটিং দিক দিয়া নবীদের আদর্শ মানলাম না পোশাকের দিক দিয়া নবীদের আদর্শ মানলাম না নিচের পোশাকের দিক দিয়া নবীদের আদর্শ মানলাম না তারপরে মুসলমানের আদর্শ দিক দিয়া নবীদের আদর্শ মানলাম না কাঠ বানাই বিয়ের কাঠ দাওয়াত নামা দাওয়াত হইল ফি সাবিলিল্লাহ খাওয়াই দিবা এর কোনো উজরত বেনিফিট হয় না ইচ্ছা করে হাতিয়া দিলে সুন্নত না দিলে কিছু কৈফিয়ত নাই কিন্তু আমাদের দেশের কিলচি কৃষ্টি কালচার নবীদের আদর্শ বাদ দিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা গ্রহণ কইরা তাদের আদর্শ গ্রহণ করে বসে আছি এমন একটা প্যান্ডেল বানাই সব দিক দিয়া বন্ধ করি এক সাইড দিয়া দরজা রাখি বড় একটা টেবিল ফাতিয়া খাতায় কলম লইয়া বদ্র টাইপের একটা ডাকাতি করে ফেলি ঠিক না বেড়ে দিলেন দাওয়াত ফি সাবিলিল্লাহ বদ্র টাইপি কইলেন 500 টাকা খাবি 1000 টাকা দিবি 300 টাকা দিবি 1000 টাকা দিবি বদ্র টাইপে ডাকাতি এই ধরনের অনুষ্ঠান নবীজি বিয়ে শাদী মুসলমানের মধ্যে করে নাই আমরা যারা করি নবীদের আদর্শ থেকে বের হয়ে গেছে অথচ আল্লাহ বলছে আনালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহু আকবার অবশ্যই নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ আর নমুনা নবীর মাঝে আমি রেখে দিয়েছে নবীরে ফলো করলে নবীর সাথে জান্নাতে থাকবা নবীর আদর্শ বাদ দিয়া হিন্দুদের বিয়ের নীতি ফলো করলেন হিন্দুদের সাথে জাহান্নামে যাইবা পোশাকের দিক দিয়া ইহুদি খ্রিস্টানরা যেমন টাকনুর নিচে ফ্যান পরে তারা টাই পরে তোমরা যদি ওইটা গ্রহণ করো তাদের সাথে জাহান্নামে যাবা শুধু নবীদের আশেকের গান গাইলে গীত গাইলে শ্যামা গাইলে নবীদের আশেক ভক্ত হওয়া যায় না এই কাজে কর্মে বক্তৃতা প্রকাশ করা লাগে ঠিক না বেড়ে গিরি ক্ষেতের ভিতর কৃষকেরা সার দেন এক সপ্তাহ 15 দিন পান ওই গিরি ক্ষেতের আইলে দাঁড়াইয়া দেখে 15 দিন আগে যে সার দিয়া গেলাম
আমার সারে কাজ করছে কিনা কৃষকে দাঁড়িয়ে যদি দেখে ইরিগেশনের পাতাগুলো সবুজ সবুজ দেখা যায় তাজা তাজা দেখা যায় কাঁচা কাঁচা দেখা যায় কৃষকে বুঝি ইরিগেশনের গোড়ার মধ্যে আমার সারে কাজ করছে ঠিক না ঠিক আর যদি 15 দিন সার দেওয়ার পরে 15 দিন পরে যায় দেখে ইরিগেশনের পাতাগুলো মরা মরা দেখা যায় লালচা লালচা দেখা যায় পাতাগুলো জীবাণু জীবাণু দেখা যায় কৃষকে মনে করি আমি যেই সার দিয়েছি এই সার ইরিগেশনের গোড়ার মধ্যে কাজ করে নাই এই সার আরো বেশি দিতে হবে পাওয়ার বাড়াইয়া দিতে হবে ঠিক তেমনি ভাবে ইরিগেশনের গোড়ার ভিতরে সার থাকলে ডালপালার মধ্যে পাতার মধ্যে প্রকাশ পাওয়া যায় নবীদের ইশক ও মহব্বত ভিতরে থাকলে তার পোশাক আশাক হাত পা ও আচার আচরণে প্রকাশ পায় ঠিক না বেড়ে কিছু যুবক আছে দাড়ি দাড়ি একবারে ক্লিন শেপ কইরা একবারে কানের মধ্যে দুল ফইরা মেয়ের মতো বড় চুল রাইকা বেনি পাকাই একটা ব্যান্ড দিয়া হাতের মধ্যে চুরি ফইরা দাড়ি দিয়ে চাইচা মেয়ে মেয়ে বাপ লিয়া রাস্তায় চলে জোরে জোরে কন নউযুবিল্লাহ উনি ছেলেও না মেয়েও না ওজরিন অরদিনিয়াল বাদাই না হিজদা ঠিক না বেঠি নবীজি বলছেন যেই সমস্ত পুরুষের মহিলাদের অবয়ব গ্রহণ করেন মেয়েদের বেশভূষা পোশাক পরে হাসরের ময়দানে তাদেরকে উলঙ্গ অবস্থায় শাস্ত্রণ হবে টানা হবে কারণ আমি নবীজি নিষেধ করে গেলাম যারা নাকি যে সমস্ত পুরুষেরা মহিলাদের বেশভূষা মহিলাদের পোশাক পরে তাদের উপর আমি নবীজির অভিশাপ অভিশাপ কিছু ছেলেরা হতে চায় নারী মুখে রাখে না দাড়ি কানে পরে দুল মাথায় লম্বা চোল কানে পরে দুল মাথায় লম্বা চোল টেনশন লাগে হায় ওই ছেলেরা আবার কখন শাড়ি পরতে চায় সে ছেলে তাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত পুরুষ বানিয়েছে সে পুরুষ থাকতে চায় না হাতের মধ্যে চুরি পড়ছে মাথার মধ্যে ব্যান্ড দিছে দাড়িগুলো ক্লিন শেপ করছে লম্বা চুল রেখে বেনি পাকাইছে মেয়ের ধরনের পোশাক পইরা কানের মধ্যে দুল পড়ছে দুইরা মেয়ে মেয়ে বাপ দুই হাড়ে দূরে কর নাউজুবিল্লাহ কবিরা গুণ শুধু তাই নয় কিছু মা আছে পর্দা রক্ষা করে চলে তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ আবার কিছু মেয়ে আছে জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটে ধরে কন্যা উজবিল্লা এই দাউদ গান্তির তিসাত তিতাস না থাকতে পারেন ঢাকা গুলশান ধানমন্ডি বাড়ি ধারাম উত্তরা ইয়ার পরে গিয়া দেখবেন ছেলেদের পোশাক নিয়ে মেয়েরা টানাটানি করে ছেলেদের পেন মেয়েরা পরে ছেলেদের গেঞ্জি মেয়েরা পরে ছেলেদের টাই মেয়েরা পরে ছেলেদের কাটিং এ মেয়েরা কাটিং করে চুল রাখে জোরে কন্যা উজবিল্লা কিছু মেয়েরা হতে চায় ছেলে অরুণাতেই ফেলে কানে পরে না দুল মাথায় আউলা চুল কানে পরে না দুল মাথায় আউলা চুল টেনশন লাগে হায় ওই মেয়েরা আবার কখন লুঙ্গি পরতে চায় অলরেডি পরিমনিয়ে লুঙ্গি পরে একটা ছবি কইরো ফালাই যায় এ প্রাণের ভাই কেমন মেয়ে জন্ম দিলেন সে টাই পইরা গেঞ্জি পইরা সেই মেয়েটা জিন্সের প্যান্ট পইরা রাস্তায় হাড়ে আপনি মসজিদে দেয়া জিকির করতে পারেন তালিম করতে পারেন আপনি মা ফিলে দেয়া সওয়াব কমাইতে পারেন আপনার মেয়ের যে পাতলা কাপড় জিন্সের জিন্সের প্যান্ট গেঞ্জি পইরা বাজারে পাঠাইলেন কলেজে পাঠাইলেন আপনি মা ফিলে তালিমে জিকিরি তবলিগের চরমনে সরছিনে যাইয়া যদি আপনার মেয়ে এই কাজটা করে থাকে না করলে মোবারকবাদ যদি করে থাকে আপনি চরমনাই সরছিনা আড়াই বাড়ি দামতে মাহফিলে আইয়া এক মন সওয়াব কামাই করে গেলেন আপনার মেয়েটারে বউটারে যে বাজারে জিন্সের প্যান্ট পরাইয়া পাতলা কাপড় পরাইয়া একবারে টাইট কাপড় পরাই পাঠাইলেন সে কিন্তু তিন মন নয় তিন তারিখা নয় মন গুণা লইয়া ঘরে আসতেছে তাহলে আপনি কামাই করলেন সওয়াব এক মন আপনার মেয়ে আর বিবি বাজার থেকে দশ মন গুণা কামাই করে আনলো ঘরে গিয়া হিসাব করে দেখেন সাত আট মন গুণার মধ্যে লসে আছেন ঠিক না বেঠে আল্লাহ হেদায়েত দান করে ঘুরে বলি আমিন আমিন মেয়েরা ছেলেদের প্যানও নিল গেঞ্জি নিল টাইও নিল শার্টও নিল নেওয়ার বাইরে যে আর লুঙ্গি দেয় আল্লাহ হেদায়েত দান করে ঘুরে বলি আমিন প্রাণের বাইন
নবীদের আদর্শ গ্রহণ করা লাগবে নবীদের আদর্শ গ্রহণ কইরা ওই যুগের গরীব মানুষগুলা কালো মানুষগুলা অন্যর গোলাম মানুষগুলা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে দুনিয়ায় তাদের কেরামতি বেড়ে গেছে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো গোলাম উমাইয়ার গোলাম ছিলেন বেলালের ব্যাপারে কিতাবে লেখে বেলালের মাথাটা কিসমিসের মতো চ্যাপ্টা বেলালের দাঁতগুলা রেল লাইনের পাতের মতো ফাঁকা 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 বেলালের ঠোঁটগুলা একবারে কালো কালো নিচের ঠোঁট চুল্লা রয়েছে উপরের ঠোঁটটা একবারে মোটা বেলালের হাত পাও গুলা চেহারা গুলা খরখরা মরমরা খরখরা মরমরা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ রাব্বুল আলামিন তাকাই ইতিতাসের মতি কার চেহারা ভালো ওই দিকে তাকান না কে ধনী কে বিদেশি কার ঘরের অবস্থা ভালো ওই দিকে আল্লাহ তাকান না আল্লাহ তাকায় কার আমল ভালো কার কলব গুনামুক্ত কার আকীদা ভালো ওই দিকে তাকাই আল্লাহ বিচার বিশ্লেষণ করে সুবহানাল্লাহ হতে পারেন আপনি সাধারণ দোকানদার হতে পারেন আপনি ঠেলাওয়ালা দিন মজুর আপনি যদি সুদে টাকা লাগায় না দাড়ি রাখতে টুপি রাখতে মসজিদে গমন করে চায় স্টল বৈশ গপ গোদারি মারে না মানুষের আইল ঠেলে না মানুষের সমালোচনা করে না এ হক হালালি খায় সমাজে তাকে কেউ গণে না এমন নেককার দিনদার মানুষ অনেকে নীরব আছে ওই লোকটাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে অনেক ভালোবাসার পাত্র ঠিক না বেড়ে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লোক ছিলেন উমাইয়ার গোলাম কিন্তু বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের অনুসরণ অনুকরণ 100% নবীদের আদর্শগুলা ফলো করত নবীদি কি টুপি মাথায় দিত ওই টুপি মাথায় দিত নবীদি কিভাবে বাজার ঘাট করত ওইভাবে করত নবীদি কিভাবে নামাজ পড়ত ওইভাবে পড়ত ও প্রাণের ভাই বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের আদর্শ গ্রহণ করতে নবীদের আদর্শ গ্রহণ করার কারণে গরিব হয়েছে কি হয়েছে কালো হয়েছে কি হয়েছে গোলাম হয়েছে কি হয়েছে চেহারা ভালো নাকি হয়েছে কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীদি যখন মেরাজে গিয়েছেন নবীদের সামনে খরম পায়ে দিয়ে খটখট কইরা হাঁড়ে নবী ডাক দিয়ে জিবরাইল কে যেন সামনে হাঁটি কার খরমের আওয়াজ শোনা যায় জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওইটো হলো আপনার কালো বেলাল জুড়ে কোন সুবহানাল্লাহ বেলালের আমল ভালো আকীদা ভালো কলব গুনামুক্ত এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়াই দিছি এই তিতাসের মা এই তিতাসের বাবা গরিব হইতে পারেন কামাই রোজগার ভালো না ও খালালি ব্যবহার থাকেন মানুষের গাছের বরুইও পারেন না সিমও পারেন না দন্না পাতা মূলা উঠাইয়া আনেন না নেকভাবে চলেন আপনার মান ও মর্যাদা আল্লাহর কাছে এমন বাইরা যাইতে পারে যদি হক হালালি ভাবে থাকেন ঠিক না বেড়ে অপ্রাণের ভাই বেলাল যখন আজান দিত মসজিদে মুয়াজ্জিন ছিল নববীর যেই মূর্তি নবীজি মসজিদে নববীর ইমাম খতিব ছিলেন ওই সময়ে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর প্রধান মুয়াজ্জিন ছিল সুবহানাল্লাহ এই তিতাসের জায়গায় 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয় মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় ওই মসজিদের মুয়াজ্জিন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল যখন আজান দিতেন বেলালের কেরামতি ডান দিকে 33 মাইল দূরে যাইত বাম দিকে 33 মাইল আজানের আওয়াজটা দূরে যাইত দিকে 33 মাইল দূরে যাইত সামন দিকে 33 মাইল দূরে যাইত আর উপরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বেলালরে এত পছন্দ করেছে বেলাল কালো হইলে কি হইছে গরিব হইলে কি হইছে বেলালের আজানের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন এটা বেলালের কারামতি আরশে আজিম পর্যন্ত পৌঁছাই দিত সুবহানাল্লাহ হম চোরাত হম সিরাতে মুস্তফা হম চোরাত হম সিরাতে মুস্তফা
گر تمامی حالیوں کون اتبا گر تمامی حالیوں کون اتبا اتبا ایم سنتی خیر بشر گیر لازم تب یا بھی اے پیزر گیر لازم تب یا بھی اے پیزر شریعت ہوں طریقت ہوں تمامی حقیقت میں محمد کی غلامی حقیقت میں محمد کی غلامی دورے دورے بولیں مرحبا প্রাণীর ভাই ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হুম কালো হইছে কি হইছে বেলাল যেহেতু নবীদের আদর্শ গ্রহণ করেছে বেলালের মান ও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিয়েছে একদিনের ঘটনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর তাই ছিলেন না জিব্বাটা ছোট ছিল তোতলায়া তোতলায়া আজান দিতেন কথা বলতে হলে তোতলায়া তোতলায়া কথা বলতেন বেলালের আজানের আওয়াজটা দুনিয়ার মানুষের কাছে সুন্দর না শোনা গেল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতেন নবীজি পছন্দ করেছেন মার্কা লোকেরা নবীদের সামনে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালের আজানটা সুন্দর শোনা যায় না বেলাল যখন আজান দিয়া মসজিদে নববীর মিনারের থেকে নামে তাকে দেখতে মসজিদে নববীর মুয়াজ্জিনের মতো মনে হয় না কারণ চেহারা ভালো না দাঁতগুলা ফাঁকা ফাঁকা নাইজেরিয়া সুদানের খেলোয়াড়টির মতো পুরো বডিটাই কালা শুধু দাঁতগুলা সাদা দেখা যায় মাথার চ্যাপটা দেখা যায় ইয়া রাসূলুল্লাহ বেলালকে বাদ দিয়া নতুন সুললিত কণ্ঠকারী সাহেব ভালোকারী একজন মুয়াজ্জিন নিয়োগ দেন নবীজি ডাক জাগায় ও মদিনাবাসী বেলাল যেহেতু আমি নবীর আদর্শ গ্রহণ করছে বেলাল কালো হোক আর গরিব হোক বেলালের চেহারা বানানা হোক আল্লাহ ওই দিকে তাকান না আল্লাহ বেলালকে পছন্দ করেছেন আমি বেলালকে পছন্দ করেছি বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া যাবে না আরেকদল লোক এসে গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালকে যদি বাদ না দেন আমরা মসজিদে আর নামাজ পড়তে আসব না তাদের কানাঘুষা নবীদের কান ঝালা ফালা একদিন ঈশার নামাজের পরে নবীজি বেলালকে ডাক দিয়ে বলি ইয়া বেলাল তাল হেনা এইদিকে আসো বেলাল রে তোমার ব্যাপারে অনেক অভিযোগ মদিনাবাসীর কিছু লোকের আমার কাছে দিয়া একবারে কান জ্বালা ফালা করতেছে এ বেলাল তুমি যে আমারে মানো আমার কথা শোনো এ বেলাল আজকা থেকে তুমি আর মসজিদ নববীতে আজান দিও না নতুন তারা মুয়াজ্জিন নিয়োগ দে তাদের মনের আশাটা পূরণ হোক তুমি আজকা থেকে ফজর থেকে আর আজান দিবা না বেলা ডাক দিয়ে কেউ আমার না সাল্লাম না ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনাকে আমি মেনেছি আপনার উপরই মানে নিচ্ছি আপনার কথা আমি মেনে চলে গেলাম ঠিক আছে আমি আজান দিব না একটু আড়ালে গিয়ে ডাক দিয়ে আল্লাহরে বলে আল্লাহ ও গো মালিক মদিনায় কত মানুষ যে তুমি বানাইলা কত চেহারা সুন্দর কত বডির গঠন সুন্দর তুমি তো হাদিসে কুদসির মধ্যে বলছো খলাকত বিয়া দাইয়া আমি মানুষকে নিয়ে হাতে বানাইছি ওরে আল্লাহ আমি বেলালে কেন চেহারা বেড়ক বানাইলা আমি বেলালের দাঁতগুলা কেন তুমি ফাঁকা ফাঁকা দিলা আমি বেলালের জিব্বাটা কেন ছোট দিলা আজান কেন তোতলাইয়া দেই মদিনার অনেক মানুষের এটা পছন্দ করে না এখন তো আমার চাকরিটা চলে গেল মুয়াজ্জিন আর থাকতে পারলাম না আল্লাহ মদিনায় কত মানুষ তোমারে মানে না নবীদের মানে না কিন্তু তাদের চেহারা সুন্দর তাদের দাঁতের আকৃতি সুন্দর তাদের চেহারা শরীরের গঠন সুন্দর আমি বেলালকে তুমি কিভাবে বিশ্রী বানাইলা এই দরখাস্ত আল্লাহর কাছে বেলাল করে গেছি আল্লাহ রাব্বুল আলামিন বেলালে দরখাস্ত অ্যাকসেপ্ট করে ফেলছেন সুবহানাল্লাহ ফজরের আগে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে সুন্দর কণ্ঠ সুললিত কণ্ঠ সুন্দর আজান দেয় ফজরের নামাজের টাইম হইয়া গেছি নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিছেন অন্যদিন বেলাল আজান দিলেন সাহাবায়ে কেরাম অজু আসতেন না সাইরা
সুন্নাত কইরা কাতার বন্দি হইয়া মসজিদে নববীতে বসে দাইতো আজও তাই করছে নতুন মুয়াজ্জিন আযান দিছে অযুয়াস্তনা চাইরা সুন্নাত কইরা মসজিদে নববীতে বসে গেছে ফজরের আযান দিছে অনেকক্ষণ হইয়া গেছে ঘন্টার পর ঘন্টা চইলা যাইতেছে গড়ি তো কোনো আবিষ্কার হয় নাই পূর্ব আকাশ ফর্সা হইতেছে না নবীজি হুজরাখানা থেকে বের হইতেছে না নতুন মুয়াজ্জিন ইকামত দেয় না সাহাবাই কেরাম কানা ঘুষা শুরু হইয়া গেছে একদিন আরেকদিনের দিকে তাকে বলে ব্যাপার কি অন্যদিন বেলালে আজান দিলে তো আমরা অজু আসতেন যা করে সুন্নত পয়রা বেশিক্ষণ বৈশা থাকা লাগতো না বেলাল একামত দিয়ে দিত নবীজি হুজরাখানা থেকে বের হয়ে নামাজ পড়াই দিত আজকে কেন বৈশা রইলাম অনেক সময় পার হইয়া যাইতেছে পূর্ব আকাশ ফর্সা হয় না এ নবীজিও বের হইয়া নামাজ পড়ানোর জন্য হুজরাখানা থেকে বের হয় না নতুন মুয়াজ্জিন একামত দেয় না এই ঘটনা কি কারণটা কি এমনি কানা ঘোষা শুরু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিব্রাইল পাঠাই দিছি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি বেলালকে বাদ দিয়েছেন মদিনার মসজিদে নবীর মুয়াজ্জিন থেকে আমি আল্লাহ মদিনাবাসীর প্রতি বেজার হয়ে গেছে কারণ বেলাল আমার পছন্দ বেলাল নবী আপনার পছন্দ যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে নবীর মিনারেতে দাঁড়াইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম না বলবে মদিনার আকাশ ফর্সা হবে না মদিনায় রাত্র পোহাবে না কেয়ামত হয়ে যেতে পারে বেলাল আজান না দিলি বেলালের আজানের আওয়াজ আরশে আজিমে না আসলে মদিনার আকাশ ফর্সা হবে না মারহাবা মারহাবা তাই তো কবি সুন্দর করে লেগেছেন বাঙালি কবি বেলালের মতো আসে গে যদি আমরা হইতাম এ জগতে নবীর দেখা পাইতাম স্বপ্নে যোগে নবীর দেখা পাইতাম কি করিলাম দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখো রে মন বসিয়াম চিন্তা করি দেখো রে মন বসিয়াম দুনিয়ারি মহাপতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম বলিয়া নামাজ রোজা সবই গেলাম বলিয়া আয় আল্লাহ এক নবীজির আছে খাটি উম্মত বানাই দাও দূরে দূরে বলি আমিন জিব্রাইল এসে নবীজির কাছে বলে গেছি সাহাবায়ে কেরাম কানা ঘুষা শুরু হয়ে গেছে নবীজি রোম থেকে বের হয়ে গেছে হুজরাখানা থেকে বের হয়ে গেছে সাহাবিদের কাছে এই ঘটনা খুলে বলবে সাহাবিদের একটি জামাত হুজরাখানার দিকে রওনা হয়ে গেছে নবীজির কাছে বলবে কারণ অনেকক্ষণ বৈশা রয়েছি কেন পূর্ব আকাশ ফর্সা হয় না কেন নবী আপনি বের হইয়া নামাজ পড়ান না এমনি নবীজি সাহাবিদের মুখোমুখি হয়ে গেছে সাহাবিরা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গো রাত্র পোহে না কেন আজকে কি নামাজ পড়াইবেন না নবী ডাক দাগে সাহাবিরা ঘটনা তো গত রাতে ঘটে গিয়েছে যেই মাত্র আমরা বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিছি আল্লাহ মদিনাবাসীর প্রতি বেজার হইয়া গেছে যতক্ষণ পর্যন্ত বেলাল আইসা এই মসজিদের মিনারাতে দাঁড়াইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম না বলবে ততক্ষণ পর্যন্ত মদিনার আকাশ ফর্সা হবে না সাহাবীরা যাও যাও বেলাল কোথায় আছে বেলালকে খুঁজা গিয়া বলো নবীজি বলছে আজান দিতে বেলাল আজান দিলেই মদিনার আকাশ ফর্সা হবে সুবহানাল্লাহ এমনি সাহাবিরা খোঁজাখুঁজি শুরু করে দিছে বেলাল কোথায় আছে বেলাল কোথায় আছে এমনি ঘুরতে ঘুরতে যাইয়া দেখে বেলাল মসজিদে নববীর পাশে বৈশা মনটা খারাপ বসে আছে ডাক দিয়া কইয়া বেলাল তোমার মসজিদ ভালো আল্লাহ তোমার পছন্দ করেছি নবী তোমার পছন্দ করেছি বেলাল যাও 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 মিনারায় দাঁড়াইয়া আজান দাও তুমি আজান দিলি মদিনার আকাশ ফর্সা হবে নবীজি নামাজ পড়াইবে আমরা নামাজ পড়ব সুবহানাল্লাহ
عاشق میرا درائے شہن شاہد عالم سنت کی پیروی کرتے رہو ہر جگہ ہر دام سنت کی پیروی کرتے رہو ہر جگہ ہر دام میسور تو یوسف کو نہیں جانے والا کیسے کے مانند نہیں میں عاشق لیلہ کیسے کے مانند نہیں میں عاشق لیلہ میں عاشق مولا ہوں مگر عشق نرالا اے جملہ جہاں جن کی تجلی سے اجالا اے جملہ جہاں جن کی تجلی سے اجالا زورے زورے کن اللہ اکبر ভাই নবীদের আদর্শ গ্রহণ করো বেলাল নবীদের আদর্শ গ্রহণ করছে দুনিয়ায় দামি হইয়া গেছে কালো হইতে পারেন গরিব হইতে পারেন শিক্ষিত কম হইতে পারেন নবীদের আদর্শগুলা বিয়ের মাঝে নবীদের আদর্শ গ্রহণ করেন মুসলমানের মধ্যে নবীদের আদর্শ গ্রহণ করেন পোশাক আশাকের দিকে নবীদের আদর্শ গ্রহণ করেন নবীজি বিবির সাথে কেমন ব্যবহার করতেন এই ব্যাপারে নবীদের আদর্শ ছিল নবীকে যদি বাহিরে কোনো ব্যক্তি একটা খুরমা খেজুর হাতিয়ে দিত নবীজি অর্ধেক খাইয়া আর অর্ধেক দিয়ে বিবির ঘরে যখন যাবে তাহার জন্য নিয়ে যাইতেন বিবি অর্ধেকই হাদিয়া পাইয়া খুশি হয়ে যাইত নবীদের প্রতি ভালোবাসা বেড়ে যাইত স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত বেড়ে যাইত স্বামী স্ত্রী মহাব্বতের যদি শুধু পাকনা আলাপও করে নফল এবাদতের মতো সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর আদর্শ হইল বাহিরে কিছু খাইলে ঘরে এটা খাওয়াও যেই পরিমাণে সে পোশাক করবে বিবির এই পরিমাণ দামি পোশাক পরেন আর আমাদের অনেকের আদর্শ হইল এই আসমাইনা বাজারে বিকালবেলায় নিজে মোগলাই খায় পরোটা খায় তারপরে ফুচকা খায় গিরিল খায় মোটা মোটা পেঁচা জিলাপি খায় আর বাসার মধ্যে তিন দিন ধরে বাজার ফাড়ায় পাড়াইলো দুই আলি মূলা পাড়াইছে আর ময়মনসিংহের কোটে চেপা সুটকি পাড়াইছে এক তিন দিন চার দিন চলে যেতেছে খবরে নেয় না রাত্র দশটা পর্যন্ত বিবি অপেক্ষায় থাকে স্বামী বাজার থেকে আসতে একসাথে ভাত খাবো এই এমনই তো বিকালবেলায় পরোটা মোগলাই তারপরে মনে করেন গিরিল হালিম টালিম খাইয়া পেট ভরা এ কয় যখন স্বামী আসেন একসাথে খানা খাই কয় না মজা লাগে না খা তোরা খানা তোরা খান খাবো হ্যাঁ তো ফ্যাট বিচ্ছাইছে ঠিক না বেড়ে নবীদের আদর্শ এটা ছিল না শুধু কি তাই আরো কিছু বাদাই মা স্বামী আছে বিবি যদি তরকারির মধ্যে একটু লবণ বেশি দেয় মারতে যায় মা বাপ তুইলা গালি দেয় বিবিরে মন্দ চারি বলে শুধু কি তাই তোর দুইটা ভাই বিদেশ আমার এই পর্যন্ত একটা টাচ মোবাইল দেয় নাই তোর বাপে বিদেশ কুরবানির সময় একটা গরুর রান ফাড়াই নাই দূরে নাউজুবিল্লাহ নবীদের আদর্শ থেকে আমাদের আদর্শ বহু দূরে হইয়া গেছে ঠিক না বেড়ি শুধু কি তাই আম্মা জানাই সারাদি আল্লাহ তালানহার কাছে সাহাবিদের একটা জামাত গেছে পর্দা থেকে ডাক দিয়া কই আম্মা জান নবী তো আপনার সাথে থাকছে দিন কাটাইছে রাত্র কাটাইছে আপনার সাথে লেনদেন মোয়ামেলা করেছে ও আম্মা জানাই সাহ বলেন দেখি নবীদের আদর্শ কিরকম ছিল নবীদের চরিত্র কেমন ছিল নবীদের ব্যবহার কেমন ছিল আম্মা জানাই সারাদি আল্লাহ তালান ডাক দিয়ে বলে ও সাহাবিরা তোমরা কি কোরআন পড়ো নাই কোরআন বুঝো নাই কোরআনের মানে মতলব বুঝো নাই কো বুদ্ধি দেখ আম্মা জান কয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রসুলের আদর্শ চরিত্র ব্যবহারের কথা আল্লাহ যেভাবে কোরআনে বর্ণনা করেছে আমি আয়েশার জীবন জিন্দেগিতে নবীদের আদর্শের বাস্তবায়ন হুবহু এভাবে পেয়েছে আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন إنك لعلى خلق عظيم الله ربنا من القرآن بلي ديتي نبيكيم মহান চরিত্রের অধিকারী বানাইছে মহান আদর্শের মালিক বানাইছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীদের চরিত্র উত্তম চরিত্র না মহান চরিত্র একটা হলো ভালো চরিত্র আরেকটা হলো উত্তম চরিত্র আরেকটা হলো মহান চরিত্র একটা হলো ভালো ব্যবহার আরেকটা উত্তম ব্যবহার আরেকটা হলো মহান ব্যবহার নবীদের ব্যবহার চরিত্র মাধুর্যতা মহান ব্যবহার ছিল কেমন কেমন কে হয় আপনারে একটা খুশি দিছে এই পরিমাণে একটা ঘুষি দিছি তারে আপনি এই পরিমাণে একটা ঘুষি দিয়েছেন এটা হলো ভালো ব্যবহার মন্দ করেন নাই কারণ তে আপনার যেই পরিমাণে ঘুষি দিছে ওই পরিমাণে ফিরাইছেন জোরে বেশি দেন নাই আপনি ভালো ব্যবহার ভালো মানুষ আরেকটা হলো উত্তম ব্যবহার উত্তম আদর্শ উত্তম চরিত্র আপনারে কেউ ঘুষি দিছি আপনি
উল্লাই একটা ঘুষি দেন নাই মাথাটারে নিচু করে চলে গেছেন এটা হলো উত্তম ব্যবহার আর মহান চরিত্র মহান ব্যবহার হইল আপনারে কয় ঘুষি দিছে আপনি তার হাতরার মধ্যে দইরা বললেন ভাই ঘুষি দিছেন তো দিছেন ব্যথা পাইলেও পাইছি না পাইলে নাই আপনি যে ঘুষি দিছেন আপনি হাতে ব্যথা পাইছেন নি ওই আব্দুল কাদের ডাক্তারের কাছে গিয়ে একটা প্যারাসিটামল কিনা দিয়ে চলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহান চরিত্র মহান আদর্শ নবীজি রাস্তা দিয়ে চলছি নবীজি রাস্তা দিয়ে চলছে কাফেরেরা কাফেরের বাচ্চারা ইট পাটকেল দিয়ে ঢিল মারতো এই নারী উটের নারী বুড়ি দিয়ে ঢিল মারতো সাথে সাহাবায়ে কেরাম ছিল সাহাবীরা কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাফেরদেরকে দইরে একটা আচার দিয়ে গুড়া করে দিয়ে বলেন নবীজি কয় না 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 তারা বোঝে না তারা বোঝে না তারা আমি নবীরে চিনে না তারা যদি বুঝতো তারা আমারে ঢিল মারতো না নবীজি ঢিলটা উঠাইয়া তাদেরকে ঢিল দিত না উল্টা আরো বলতো এই কাফেরের বাচ্চারা ও বাবুরা তোমরা আমারে ঢিল মারার জন্য ছাদের উপরে উঠছো পাহাড়ের উপরে উঠছো তোমরা তো পয়রা হাত পা ভেঙে দেবে ব্যথা পাইবা তোমরা তো মইরা যাইবা যাও 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 পলাইয়া পলাইয়া কাফেরারা দেখতো আর হাসতো যেই মোহাম্মদ রে আমাদের বাচ্চারা ঢিল মারে পাথর মারে উটের নারী বুড়ি পচা গলা মারতেছে ওই মোহাম্মদে নিজের গায়ের চিন্তা করে না আমার বামাদের বাচ্চা গুলানি পয়রা ব্যথা পায় কষ্ট পায় দুঃখ পায় ওই চিন্তা করতেছে এমন আদর্শ মানুষ মহান মানুষ আর পৃথিবীতে হতে পারে না ঠিক না বেড়ে দলে দলে মুসলমান হয়েছে নবীর কথা শুই না নবীর ব্যবহার শুই না ইহুদি মুসলমান হয় আর আমরা সেই নবীর উম্মত নবীর আদর্শ ছাইরা দিছি নিজের কথা শুই না নিজের গালি গালা মুখের ভাষা শুই না নিজের ঘরের বিবি বাবার বাড়িতে চইলা যায় নবীর বাসা নবীর ব্যবহার নবীর চরিত্র দিকা ইহুদি অপর পাড়ার ইহুদি বিজাতি মুসলমান হয় আর আমার আপনার ব্যবহার দিকা ঘরের বিবি বাবার বাড়িতে চলে যায় দরবারিরা যদি জিজ্ঞাসা করে ওই বেড়ি তুমি কেন বাইকিয়া গেছো ডাক দিয়া ঘরের তাইরের মুখের বাসা ভালারা উনি কথায় কথায় মারতে আসে কথায় কথায় মরা মা বাপ পিলা গালি দেয় ওনার ব্যবহারে আমি ঘরে থাকার মতো নয় দূরে কন্নাউজুবিল্লাহ নবীজির আদর্শ ঘরে যদি মেহমান আসে তিন দিন পর্যন্ত তারে ভালো খাওয়ান দেওয়া ভালো বিছানা দেওয়া সুন্নতের নবীর আদর্শ আর আমাদের অনেকের আদর্শ হয়ে গেছে এ দাউদকান্দি এই গরিপুর অথবা ঢাকায় বাসায় যদি মেহমান বেড়াইতে যায় উনাফোনা শুরু করে দেয় বাচ্চার সাথে ঝগড়া করে দেখতে পারে না মেহমান আইছিল তিন দিন থাকার নিয়তে একদিন মেজবানের বাপ ভঙ্গি দেখে ফ্যান থাকার জায়গা নাই চলে আইসা পরে আরো বিশেষ কইরা স্বামীর বাড়ির মেহমান যদি বাসায় বেড়াইতে যায় অনেক বেগম মার্কা বেগম মার্কা বেগমেরা কয় তোমার বাবার বাড়ির মানুষ আইছে কয়দিন পরে পরে আসে কয়দিন থাকবো শরীর ভালো না বেশি আইটেম বাজার কইরো না আছে না নাই আর বিবির বাড়ির মেহমান যদি যায় তাহলে আইটেমের অভাব থাকে আর বাদাম্যা কিছু পুরুষ আছে ওরা ওই মানুষ গিয়া চরমনায় মুরিদ হয় উদানি মুরিদ হয় আড়াইবাড়ি মুরিদ হয় সোনাকান্দা মুরিদ হয় ওইগুলা গিয়ে বউর কাছে মুরিদ হয় বাপ মার কথা শোনে না বউর কথা খুব প্রাণ দিয়ে শোনে বাবার জমিন বিক্রি করে বিদেশ যায় মায়ের জমিন বিক্রি করে বিদেশ যায় বিদেশ গিয়ে চুকিদারি করে আর বিবিটারে বাংলাদেশে দারোগা বানাই দেওয়া যায় বিদেশ যাইয়া নিজের নামে অ্যাকাউন্টটা করে না মার নামে করে না বাবার নামে করে না বউয়ের নামে অ্যাকাউন্ট করে যায় ঠিক না বেড়ে বেড়ে বউ আগে ছিল চুকিদার এখন হয়ে গেছে পাওয়ার দারোগা এই বাবার জমিন বিক্রি করে সৌদি আরবে গেছে কিন্তু বউর নামে অ্যাকাউন্ট বউর নামে পাঁচটা কম্বল ফাটায় যেই বাবার তুমি বিক্রি করে বিদেশে গেছি ওই বাবার মা পুরান খেতা গায়ে দিয়া মাঘ মাসার পুষ মাস কাটায় আর ওই বাদাইমা নামক স্বামীর চারটা পাঁচটা কম্বল শালা শালিরা দুইটা তিনটা করে বাঘ ঘুরানে ঠিক না বেড়ে এই এলাকায় এমন বাদাইমা যুবক নাই বহু এলাকায় আছে আল্লাহ নবীজির আদর্শ গ্রহণ করে তৌফিক দান করে জোরে জোরে বলি আমিন নবীজির বাড়িতে মেহমান আইতে গেছি ইহুদি একজন মেহমান নবীজি ভালো খানের ব্যবস্থা করেছেন ভালো বিছানার ব্যবস্থা করেছেন কিছু মানুষ আছে চুয়ের পেটের খিদার থেকে চুয়ের খিদা বেশি বিয়ে শাদিতে গেলেই মনে করি একটা টিকা একটা কাবাব একটা রোস্ট আমার কি হইবে এক প্লেট পোলাও আমার কি হইবে কয়েকটা টিকা কাবাব গোস্ত লওয়ার পরে বড় মুরগির রান্না খাওয়ার পরে আর খাইতে পারে না এগুলো আইডিয়া করে
আছেন এমন মানুষ রমজান মাসে হরেক রকম ইফতারি সামনে থাকে তখন কিছু মানুষ যাদের ফেডের খিদার থেকে চোরের খিদা বেশি মনে মনে ভাবে এক গ্লাস শরবত আমার দিতে আমার কি হইবো এটা আমার এক জগ শরবতের দরকার পরে দেখা যায় কি এক গ্লাস শরবত খাওয়ার পরে পুরো ইফতারি রইছে আর টানতে পারে না নবীর বাড়িতে মেহমান হইছে ইহুদি নবী হরেক আইটেম খানার ব্যবস্থা করছে ইহুদি খাইতে 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 একবারে গলা পর্যন্ত এমন মানুষ আছে না পাওয়ার পরে নতুন দাওয়াত পাইলে মনে করেন খাইতে খাইতে এই পর্যন্ত যখন দুই একজন বলে আরে মিয়া এত খাইছো পেট ফাইপা দেবো গা একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাও খানাটা হজম হয়ে যাইব হজমির ট্যাবলেট খাও খানাটা হজম হয়ে যাব নিচে নামিয়ে দেবো পারে ট্যাবলেট খাওয়ানোর জায়গা থাকলে তো আরেক খান আরেক লোকমা খাইতামি ইহুদি নবীর বাড়ি মেহমান সংক্ষেপে বলে ফেলছি নবীজি কয়েক রকমের খানার ব্যবস্থা করেছে মেহমানদারিকে মেহমানদারের চাহিদা মতো মেহমানদারি করা সন্নত আপনার তৌফিক অনুযায়ী ভালো খাওয়ানো সন্নত ভালো প্লেটটা দিবেন ভালো বাসনটা দিবেন ভালো তোষকটা দিবেন ভালো চাদরটা বালিশটা দিবেন নবীজি খাওয়াইয়াম ইহুদি মেহমানরা বলছে আপনি ঘুমান আমি আমার রুমে দিয়ে ঘুমাই নবীজি রুমিতে রুমে চলে গেছে মেহমানখানার রুমে রয়েছে রাতের বেলায় এত আইটেম দিয়ে পাইয়া চোখের খিদায় বেশি বেশি খাইছে ফ্যাট হাইট পা গেছে ফুই পা গেছে যেই লোকটা ইহুদিরাই লম্বা করে না নবী দিকিম হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়ে গিয়েছিল ওই লোকটায় রাতের বেলায় ফ্যাট ফাই পা একবার বাথরুমে যায় একবার বিছানে আসে আরেকবার বলে মোহাম্মদরে কিভাবে কিভাবে হত্যা করব ওই লোকটায় বিছানার মধ্যে কয়েক জায়গায় পায়খানা করে বাড়ায় ফেলাইছে তার বাড়ি খাইলাম তার বাড়ি পায়খানা করে বাড়াইলাম মোহাম্মদী সকালবেলায় যদি আইসা দেখি উনি এত আইটেম খানা আমারে খাওয়াইল আর কোনার বিস্তার মধ্যে দামি দামি বিস্তার মধ্যে ফাতলা পায়খানা করে গেলাম একটা মাইরও মাড়ি পড়ত না দুইটা মাড়ি পরে টোহাই আইন আবার ফিডুক রাত্রে বাইকা দেখি ও প্রাণের ভাই এই কাজটা যদি নবীজির আদর্শ বুঝাইতে চাইতেছি এক আপন ভাইকে চান্স দেয় না সুযোগ দেয় না ভাই যদি একটা মগা হয় মায়ের যদি একটু অসুখ হয় ওই মগা ভাইয়ের জমিনটা চালাক ভাইয়ে নেতা ভাইয়ে শিক্ষিত ভাইয়ে পেছে পেছে লেখা নিয়ে আনে এইটা হইলো আমাদের অনেকের আদর্শ দূরে কর নাউজুবিল্লাহ আপন ভাইয়ের ছেলে মেট্রিক পরীক্ষায় পাস করছে সাসারিকে খবর দিছে তার ছেলে তো মেট্রিকে জিপিএ ফাইভ পেয়েছে হিংসে এমন হয়ে গেছে পরীক্ষায় পাস করলে লাভ হবে কি চাকরি পাইত আর তুমি কবে আলহামদুলিল্লাহ আমার বাতি যায় বা আমার পড়োশি প্রতিবেশী সে পাস করছে আলহামদুলিল্লাহ সে একজন আলেম হইছে আলহামদুলিল্লাহ একজন হাফেজ হইছে আলহামদুলিল্লাহ হিংসা ভিতরে এরকম আদর্শ হয়ে গেছে হে হের ছেলে বা হের কামাই ভালো হোক হের ছেলে একটা ভালো কিছু করুক এটা সহ্য করতে পারে না তো কয়েকদিন পরে চাকরি পাইছে চাকরি ভাইয়া মিষ্টি এনে কইছে দাদা চাকরি পাইছে মিষ্টি খায় আর কয় চাকরি খাইলে কি রইব বেতন পাইতো না বেতন ভাইয়া মিষ্টি খাওয়াইছে কাপড় কিনা দিছে যে বেতন পাইছে প্রথম মাসের মুরব্বী হিসাবে বাড়ির কয়েকজনে কাপড় দিলাম বেতন ফাইলে রাখবো কি পেনশন পাইতো না আরো কিছু মহিলাদের এমন একটা অভ্যাস আছে কুমিল্লার আল্লাহ আসক্তের এহত্ত হয়েছে এদের গাড়ির তোলে হইরা মরা নাউযুবিল্লাহি মিন যালিক আমাদের চরিত্র আর নবী ইহুদির সাথে এই ব্যবহার করছে আর আমরা মুসলমান মুসলমান ভাই চাচা জেড়া ভাইয়ের ছেলে বোনের ছেলে হেগোর সাথে উল্টা আচরণ দূরে কর নাউযুবিল্লাহ নবীজির আদর্শ ভুইলা ইহুদি খ্রিস্টানদের আদর্শ বুকে লালন করতেছি এই আদর্শ গ্রহণ কইরা নবীজির সুপারিশ তাক দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না ঠিক না বেঠিক ঠিক